আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের কমেন্টের পরে আমি কাঁঠাল গাছের জোর কলম নিয়ে হাজির হয়েছি। আমি পারভেজ মোশাররফ আর আপনারা দেখছেন সবুজ সেবা 2.0। তো আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে আমরা কাঁঠাল গাছের জোর কলম করব। তো আমার এখানে একটা ছোট কাঁঠাল গাছ আমি রেখেছি এই বেডে, তো সেই কাঁঠাল গাছটাই জোর কলম করে আমি আপনাদের আজকে শিখিয়ে দিব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু প্রথমেই কাঁঠাল গাছটি লক্ষ্য করেছেন। তো আমি এখন কি করব, এই রুটি স্টকটা বা কাঁঠাল গাছটার ওপরের অংশে যে পাতা আছে সেই পাতাটা কিন্তু আমি এইভাবে করে সেটে ফেলাই দিচ্ছি, যাতে করে আমাদের এই গ্রাফটিংটি করতে একটু সুবিধা হয়। তো লক্ষ্য করতে পারছেন যে আমি কিন্তু দুইটা পাতা সরাই দিয়েছি। ইভেন আমি যেহেতু এই দেখেন এই যে মাঝের যেই দণ্ডটি রয়েছে এই দণ্ডটির ভিতরে আমি গ্রাফটিংটি করব, গাছটি যেহেতু এখনও নরম রয়েছে তাই আমি এটাতে ভি গ্রাফটিং করতে চাই, তাই আমি এটার ওপরের অংশ কেটে ফেলাই দিচ্ছি। এই যে আমরা কিন্তু এই গাছটির বা কাঁঠাল গাছটির কিন্তু ওপরের অংশটুকু কেটে ফেলাই দিয়েছি। ইভেন এখন কিন্তু আমাদের এটা খুব সুন্দরভাবে গ্রাফটিংটি সম্পূর্ণ করতে পারবো। তো ইভেন আমি কিন্তু একটা সুন্দর, এই যে দেখছেন আমি কিন্তু একটা সুন্দর সায়ন নিয়ে এসেছি। তো সায়নটা একটু লক্ষ্য করুন, সায়নটা কুড়ি গজাবে গজাবে ভাব এবং নতুন কুশি, কিন্তু এই সায়নটি কিন্তু নতুন কুড়ি, ঠিক আছে? তো এইবার আমি এই নিচের অংশে একটা কাট দিব, মানে নিচের অংশে এইটুকু একটু কাঠি কেটে নিব ভি আকৃতি। তো আমি হাতের এই অংশে বসাই, দেখুন হাতের কিন্তু আমি এই অংশে বসাবো। কাঁঠাল গাছের কলম করার জন্য আপনারা এইভাবে করে সায়নটা বেছে নেবেন, আপনাদের মন মতো খুব সুন্দর যে গাছের সায়ন আপনারা নিতে চাচ্ছেন সেই গাছের সায়ন আপনারা নেবেন এবং সুন্দর করে এটা কেটে নেবেন। দুই পাশ খুব সুন্দরভাবে কেটে নিয়ে এটার কিন্তু আমরা ভি গ্রাফটিং করতে পারি। তো এই যে আমি কিন্তু দুই পাশ কেটে নিয়েছি, দেখুন আমি কিন্তু দুই পাশ যখন কেটে নিয়েছি তখন কিন্তু আমি এটার এই যে এইভাবে করে ওপরের অংশটুকু এইভাবে করে কেটে ফেলাই দেওয়ার পরে এটা যখন আমার ভি আকৃতির হয়ে যাবে তখন আমি এইবার কিন্তু এই যে হাত না দিয়ে কিন্তু আমি এখানে এই যে দেখুন হাতের এই অংশে এইভাবে করে রেখে দিচ্ছি এবং এই যে হাতে চাপ দিয়ে কিন্তু আমি এটার মাঝ বরাবর নয় কিছু অংশ বাকি রেখে ক্যাম্বিয়াম লেয়ার সহ আমি সাইডে কিন্তু আমি এটা কাট দিচ্ছি। দেখুন আমি কিন্তু অল্প করে একটু কাট দিব, এই যে আমি একটু অল্প করে কাট দিয়েছি এবং এখন কিন্তু আমি এটা এটার ভিতরে প্রবেশ করাবো, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা প্রবেশ করাবেন। তো দেখুন আমি যেহেতু এটা এটার ভিতরে প্রবেশ করাচ্ছি তাই আমার কিছু যদি বাড়তি অংশ হয় তাহলে আমি সিম্পলি এটা নিচের অংশ থেকে এই যে এইভাবে করে এটা বাদ দিয়ে নিতে পারি। তো ঠিক আছে, আপনারা এটা যেভাবে মানে আপনারা যে গ্রাফটিংটি যেভাবে করতে চাচ্ছেন তো সেইভাবে এটা করে নেবেন। তো আমি এখন এটা এটার ভিতরে প্রবেশ করাবো, যে এই যে দেখুন আমাদের কিন্তু গ্রাফটিংটি প্রায় সম্পূর্ণ হওয়ার ভিতরে, কারণ আমাদের কিন্তু এটা খুব সুন্দরভাবে জোড়া লেগেছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, এই যে আমার হাতে দেখছেন প্লাস্টিক ফিতা, তো সেই প্লাস্টিক ফিতা দিয়ে আমি কিন্তু গ্রাফটিংটি শেষ করতে চাচ্ছি। তো সেই প্লাস্টিক ফিতা দিয়ে আমি নিচ থেকে ওপর অংশের দিকে বাঁধাই করতে করতে যাব এবং ইভেন এটা কিন্তু খুব সুন্দরভাবে বাঁধাই করবেন, আপনারা দেখে নেবেন যেন কোথাও কোনো গ্যাপ না থাকে। এটা কিন্তু এই যে এটা কিন্তু অনেক কাজ আছে, বাকি কাজটা দেখাচ্ছি, একটু দাঁড়ান। আমরা কিন্তু এই গ্রাফটিংটি শেষ করে নিয়ে তারপরে আপনাদের বাকি অংশে যে কাজটা রয়েছে সেটাও দেখাবো। তো এটা আমরা এই যে এইভাবে করে এটা ওপরের অংশে যে একটু গিট দিয়ে নিচ্ছি, নিচের অংশেও আমরা একটা গিট দিব, আলাদা প্লাস্টিক ফিতা দিয়ে আমরা গিটটা দিব। তো আলাদা প্লাস্টিক ফিতা দিয়ে আমরা নিচের অংশে একটা গিট দিয়ে নিব, ঠিক আছে? এই যে নিচের অংশটা সুন্দর করে গিট দিয়ে নিব যাতে আমাদের এই বাঁধনটি একটু টাইট হয় এবং কলমটি অতি তাড়াতাড়ি আমরা এটা সম্পূর্ণ করতে পারি। এই যে ওপরের অংশেও দিয়েছি এবং নিচের অংশেও আমি এটা সুন্দরভাবে দিচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে দিতেও পারেন এবং না দিতেও পারেন, সেটা আপনাদের বিষয়, তবে এটা একটু দেওয়া উচিত যেহেতু এটা কাঁঠাল গাছ। দর্শক বন্ধুরা, বাকি কাজটা হচ্ছে আমার কাছে এমন প্লাস্টিক মানে আছে আর কি, সেই প্লাস্টিক দিয়ে আমি ওপরের অংশে এবং নিচের অংশে দুই অংশেই এটাকে সমান করে সুন্দর করে একটা একটু গোল শেপে নিয়ে এসে এটাকে আমি ঢেকে দিব, কারণ এটা ঢেকে দিতে হবে। ময়শ্চার না লক হলে কিন্তু আমাদের এই গ্রাফটিংটি সম্পূর্ণ হবে না। তো আমি ময়শ্চার লক করার জন্য ওপরের অংশে এবং নিচের অংশে দুই জায়গায় গ্রাফ মানে বাঁধাই করে দিব। তো আসুন আমরা বাঁধাইটা করি। বাঁধাইটা আমরা কিন্তু একটু প্লাস্টিক ফিতা দিয়ে করব, ঠিক আছে? আপনারা একটু খেয়াল করবেন যেন প্লাস্টিক ফিতা, যেই প্লাস্টিক ফিতা, এই যে আমার এই প্লাস্টিক ফিতা আছে একটা, তো আমার কাছেই ছিল, সেই প্লাস্টিক ফিতা আমি নিয়ে এসেছি। এই যে আমার হাতে থাকা প্লাস্টিক ফিতা দিয়ে আমি নিচের অংশে একটা আপনার বাঁধাই করে নিব এবং ওপরের অংশে এটা বাঁধাই করে নিব। এটা ঢেকে দেওয়ার কারণ হচ্ছে কাঁঠাল গাছ অত্যন্ত ময়শ্চার আপনার হারিয়ে ফেলে, সেই ময়শ্চার যেন হারিয়ে না ফেলে সেটার আমি লক্ষ্য করার জন্য আসলে আমি এই ওপরের অংশে এবং নিচের অংশে দুই অংশে গিট টু দিয়ে নিচ্ছি।
মানে এটা আর কি ময়েশ্চার লক করার জন্য আমি প্লাস্টিক ফিতা দিয়ে এটা বাঁধাই করার পরে আমি এটা ঢেকে দিচ্ছি, প্লাস্টিক অন্য একটা প্লাস্টিক দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। কারণ এই যে এই ভিতরের যে ময়েশ্চার আছে, মানে গাছটির তো একটা ময়েশ্চার আছে, এই গাছটির যে ময়েশ্চার সেই ময়েশ্চার কিন্তু এই কলম করার পরে হারিয়ে ফেলে, তো সেটা যেন না হারিয়ে ফেলে তাই আমি প্লাস্টিক ফিতা বাঁধাই করার পরেও এটা দিয়ে আমি ঢেকে দিয়েছি। দেখছেন আমাদের কিন্তু গ্রাফটিংটি প্রায় সম্পূর্ণ। গ্রাফটিংটি দেখতে পাচ্ছেন এই যে গাছটি কিন্তু প্রায় 1 বছর বয়স হয়েছে, সেই গাছটি এখনও ছোটো রয়েছে, তাই সেই গাছটিতে কলম করে আপনাদের আমি দেখালাম। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।